আমি এ বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মনে আছে আপনাদের ওই নিষ্ঠুরতম মানুষটির কথা ওই নিকৃষ্ট মানুষের কথা কুকুরের নিকৃষ্টতাও যার কাছে হার বেড়ে যায় পুলিশ কর্মকর্তা মনিরুল জঙ্গি জঙ্গি খেলার মাস্টার মাইন্ড জঙ্গি জঙ্গি খেলার কারিগর পুলিশ কর্মকর্তা মডিউল কি ভাই ভুলে গেলেন নাকি খুনি হাসিনা ডাইনি হাসিনা অত্যাচারী হাসিনা যখন ক্ষমতা পাকাপোক্ত করতে চান স্বৈরাচারী হয়ে ওঠেন শাসক হয়ে ওঠেন ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য তিনি যে পথ বেছে নেন তিনি জানেন ইসলামপন্থী মানুষ যদি খেপে যায় তাহলে তার পতন ঘটতে পারে তিনি জামাত শিবির এবং ইসলামী দলের হেফাজত ইসলাম সহ দেশবরণ্য আলেমে দিনদেরকে দমিয়ে রাখতে পারলেই তার ক্ষমতা টিকে যাবে অন্যায় অপমান অপদস্থ যা করবে সবকিছু টিকে যেতে পারে কারণ প্রতিবাদ করার ক্ষমতা প্রতিবাদী হয়ে ওঠা ইসলাম পন্থীদের কাজ কারণ ইসলাম পন্থী যারা তারা কখনোই অন্যায়কে প্রশ্ন দেয় না ঠিক করলেন এই খুনি হাসিনা এর বাইরে খিরাপথ আন্দোলনের মামুনুল হক বিএনপি গণ অধিকার পরিশোধ সহ অন্যান্য রাজনৈতিক দলকে দমানোর জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে জঙ্গি জঙ্গি নাটকের খেলা শুরু করে এই পুলিশ কর্মকর্তা মনির নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে দেখাতে যদি পারে যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে যদি দেখাতে পারে এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এখানকার ইসলামিক ব্যক্তিরা জঙ্গি এটা যদি প্রমাণ করতে পারে তাহলে তার ক্ষমতা টিকে যায় মেরিকা ইসরায়েল দালাল রাষ্ট্র প্রকাশ্য শত্রু ভারত সহ ইউরোপের বিভিন্ন মুসলিম বিদ্বেষী দল তাদেরকে শেখ হাসিনা দেখাতে চাইল আমার দেশে ইসলাম পন্থীরা হচ্ছে জঙ্গি এটা দেখাতে পারলে ইসলাম বিরোধীরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে সে যত অন্যায় অত্যাচার আর গণতন্ত্র হত্যা করুক শেখ হাসিনা এই বাস্তবতাকে সামনে তুলে ধরবার জন্য এই পুলিশ কর্মকর্তা মনিরুলকে দিয়ে নাটক তৈরি বিভিন্ন ভাষা থেকে গ্রেপ্তার করে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে জেলখানায় রাখত ডিভি অফিসে রাখত ডিজিএফআই এর কাছে রাখত এরপর কোন এক এলাকায় র্যাব পুলিশ কর্মকর্তা দিয়ে বাড়ি ঘেরাও করত। মিডিয়াকে খবর দিত আর মিডিয়ারও তো অদৃশ্য একটা তালা তাদের বুকেছিল অদৃশ্য ভাবে কণ্ঠ রোধ করে দিয়েছিল অদৃশ্য ভাবে তাদের হয়েছিল। মিডিয়ার এই ভাইয়েরা তারা কি করত তারা সংবাদ প্রচার করত। যত না জঙ্গি জঙ্গি খেলা তার চেয়ে বেশি ছিল প্রচার 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 সারা পৃথিবীকে দেখানো দরকার দেখো ইসলাম বিদ্বেষীরা এরা জঙ্গি এরা জঙ্গি এটা প্রমাণ করবার জন্য এই পুলিশ কর্মকর্তা মনিরুল ব্যক্তিদেরকে দিয়ে একটা বাড়ি ঘেরাও করে ভেতরে গোলাগুলি গোলাগুলির কাহিনী করত ঘন্টার পর ঘন্টার আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করত। এরপর আগে থেকে গ্রেপ্তার করা কিছু সাধারণ মানুষ হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় শিবিরের কোন মেধাবী স্টুডেন্ট না হয় কোন আলেমেদিন না হয় কোনো ভিন্ন রাজনৈতিক মতবাদের যেমন বিএনপির গণ অধিকারের অথবা অথবা ভিন্ন মত মতাবলম্বী যারা তাদেরকে গ্রেপ্তার করে দেখাতো তাদেরকে জঙ্গি হিসেবে এতে কি হতো পৃথিবীর বড় বড় দেশগুলো উন্নত রাষ্ট্র যারা মুসলিম বিদ্বেষী তারা দেখতে পাচ্ছ ইসলামকে সাহেস্তা করার জন্য শেখ হাসিনাই তো যথেষ্ট বাংলাদেশে ওই তো সবচেয়ে বড় শয়তান শয়তানের চেয়েও বড় শয়তান ও যদি বাংলাদেশে থেকে শয়তানি করে তাহলে ওই দেশের ইসলামিক কালচার তো বন্ধ থাকবে অর্থাৎ শেখ হাসিনাকে নামানোর দরকার নাই শয়তানকে বসিয়ে রাখি ইসলাম এমনিতেই থেমে যাবে কিন্তু ওরা জানত না ইসলাম থেমে যাবার নয় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইসলাম থেমে যাবার নয় ইসলাম কিয়ামত পর্যন্ত তার বাতি জ্বলবেই এই বাতি নয়। এ সম্ভব নয় কারণ ইসলামের হেফাজত কর্মকর্তা মনিরুলকে দায়িত্ব দিয়েছিল মনিরুল মাঝে মাঝেই দেখা যেত এই গাজীপুরে এই মিরপুরে এই কল্যাণপুরে এই ধানমন্ডি এই যাত্রাবাড়ি হঠাৎ করে দেখা যেত কোন একটা বাড়িকে রেড অ্যালার্ট দিত চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে ফেলতো ভেতরে গোলাগুলির আওয়াজ হতো এরপর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর দুই ঘন্টা পাঁচ ঘন্টা করে দেখা যেত আগে থেকে গ্রেপ্তার করা কিছু জনকে দেখাতো এই যে এরা হরকাতুল জিহাদের এরা হিজবুত তাহরিরের অথচ এই নামে করে দলই নেই অথবা দল থাকলে তারা জঙ্গি নয় এরপর দেখাতো এই যে দেখুন জামাত শিবিরের লোক কিভাবে জঙ্গি জঙ্গি খেলা খেলে কিন্তু এদেশের মানুষ দেখেছে জামাত শিবির জঙ্গি নয় তারা সত্যিকারের আদর্শকে লালন করে তারা ধর্মকে লালন করে এদেশের মানুষের জীবনের জন্য তারা কাজ করে জীবন কাজ করে। শিবিরের প্রতিটি সন্তান হচ্ছে মেধাবী সন্তান যাই হোক এই দেশে অসংখ্য পরিবারকে কাঁদিয়েছে অনেক বোন স্বামী হারিয়েছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে অনেক সন্তান তার বাবা হারিয়েছে অনেক বাবা তার ছেলে হারিয়েছে অনেক মা তারি খেলায় ইউনিভার্সিটির ছেলেদেরকে বানিয়ে জঙ্গি বানিয়ে দিত এই কারিগর মাস্টার মাইন্ড জঙ্গি ও নাটকের মাস্টারমাইন্ড মনিরুল বিধায় শুধু তাই না গোটা পৃথিবীর মানুষের কাছে খুনি হাসিনা এই মনিরুলকে কেন্দ্র করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণ করে সে বুঝাতে চেয়েছে আমি ক্ষমতায় থাকলে জঙ্গি নিয়ন্ত্রণে থাকবে আমি ক্ষমতায় না থাকলে জঙ্গি নিয়ন্ত্রণে থাকবে না অথবা আমি অন্যায় করি অত্যাচার করি জুলুম করি নির্যাতন করি ভোট ভোট কেটে হোক যে সেটে হোক যেভাবেই হোক আমি যদি ক্ষমতায় থাকি গণতন্ত্র হত্যা হোক কিন্তু তবে জঙ্গি বন্ধ থাকবে বিদেশকে এটা বুঝিয়ে দীর্ঘ ষোলোটা বছর এই জঙ্গি জঙ্গি নাটক খেলেছে অথচ এই বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটকের কোনো কারণ নেই এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এদেশের মানুষ একেবারে সুভে সাদেকের সময় আল্লাহু আকবর আজানের ধনীতে ঘুম থেকে ওঠে এদেশের মানুষ আল্লাহু আকবরের ধনী দিয়ে সারের নামাজ পড়ে ঘুমাতে যায় এদেশের জঙ্গির কোনো স্থান নাই এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে খুনি হাসিনা হাসিনা অত্যাচারী হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য আর এটার মাস্টার মাইন্ড এবং কারিগর ছিল পুলিশ কর্মকর্তা মনিরুল ওর বিচার চাই কেমন বিচার ওর ফাঁসি চাই না চাই ওর আজীবন আমৃত্যু কারাদণ্ড হোক জেলখানার মধ্যে বসে ধুকে ধুকে তার অন্যায়ের প্রতি সেকেন্ডের প্রাশ্চিত্ত করুক আর বুঝুক কত মায়ের বুক খালি করেছে এই জঙ্গি নাটকের নায়ক মনিরুল আমৃত্যু কারাদণ্ড চাই সশ্রম কারাদণ্ড চাই এর বিচার চাই আশা করি আপনারা এই মনিরুলের বিচারের ব্যাপারে আওয়াজ তুলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ